আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জেকে গ্রিন টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই গাড়িটি বিক্রি করলাম। এটা হচ্ছে ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি। এতে হচ্ছে 9 সিটের, ড্রাইভার সহকারে 9 সিটের একটি গাড়ি। তো এটা আমরা বিক্রি করলাম পিরোজপুরের এক ভাইয়ের কাছে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অল্টন কোম্পানির একটি 100 সিসির একটি ইঞ্জিল। এবং হচ্ছে এটার পিছনের সিট সংখ্যা হচ্ছে 3 জন, আপনারা চাইলে 4 জনও নিতে পারবেন। এবং মাঝের সিটটিতে 3 জন, ড্রাইভার সহকারে সামনের সিটটিতে 3 জন। এটা চাকা হচ্ছে পিছনে ইজি বাইকের 2টা, এবং হচ্ছে সামনে মোটরসাইকেলের চাকা। আপনারা যারা আমার গত ভিডিও বা আমার রেগুলার যারা ভিউয়ার্স, তারা এই গাড়ি সম্বন্ধে জানেন। এটা কিন্তু A to Z সব কিছুই মোটরসাইকেলের ফিচার, এবং চালানোর ক্ষেত্রেও মোটরসাইকেলের। তো আপনারা যারা গাড়ি এই নতুন নিতে চান, তাদের জন্য এটা সার্ভিসিং করা কিন্তু একেবারে সহজ, কারণ এর জন্য কিন্তু আলাদা কোনো মেকানিক বা আলাদা কোনো যন্ত্রপাতি লাগে না। এটা কিন্তু মোটরসাইকেলের যে কোনো গ্যারেজে আপনারা ঠিক করতে পারবেন। এটা মোটরসাইকেলের পাসপোর্ট বাদে অন্য কিছু নাই। তো এই যে গাড়িটি, এটা আমরা বিক্রি করছি পিরোজপুরের ভান্ডারিয়ার এক ভাইয়ের কাছে। তো আমরা এখন কথা বলবো এই ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনার নাম কি? আমার নাম বাবু খান। জি ভাই, আসছেন কোথা থেকে? আমি আসছি ভান্ডারি থেকে, পিরোজপুর ভান্ডারি। জি ভাই, গাড়িটা কিনলেন কত? 75,000। জি, তো এই যে গাড়িটি আপনি কিনলেন, অন্যান্য গাড়ি থেকে এই গাড়িটার আকর্ষণীয় বা আপনার কোন দিকটা ভালো লাগলো যে এই গাড়িটা আপনি পিরোজপুর থেকে আসছেন আমাদের কাছে কিনতে? আমি আসছি যে ব্যাটারি কিনতে। এই গাড়িটা যে কোনো সময় 24 ঘন্টা তেল দিয়া আমি যে কোনো জায়গায় চলাচল করতে পারবো। এই জন্য মানে ব্যাটারি গাড়ি আপনার কাছে একটা ঝামেলা, অনেক ঝামেলা। যেরকম আপনি 2,20,000 টাকা একটা গাড়ি কিনলেন, এক্সট্রা মনে করুন যে 1 বছর পরে কিন্তু এটা ব্যাটারি চেঞ্জ করাই লাগবে, সেক্ষেত্রে আপনার 50,000 টাকা দেওয়া লাগবে, এবং মাসিক কিন্তু কারেন্টি বিল আছে। আবার তারপরে কিন্তু একটা মাইলেজ আছে, মাইলেজের লিমিট আছে। আপনি চাইলেও দুপুর হয়ে গেল, দুপুর হওয়ার পরে আপনার একটা রিজার্ভ ভাড়া আসলো, চাইলেও কিন্তু আপনি যাইতে পারতেছেন না। তারপর রাত জেগে ব্যাটারি চার্জ দেওয়া একটা ঝামেলা। কিন্তু এটা হচ্ছে আপনার সাশ্রয়ের মধ্যে অনেক ভালো একটা গাড়ি, উন্নত গাড়ি। কারণ আপনি যে গাড়িটা কিনছেন, এটা কিন্তু ইজি বাইকের 1 সেট ব্যাটারির দামের দাম। তো ইনি যে ভাই আসছে আমাদের কাছে, ইনি কিন্তু ফোনের মাধ্যমে একটি বিভ্রান্তিকর অবস্থায় পড়ছে। যেরকম হচ্ছে যে এখনকার সময়ে, আমার বিগত 3 বছর ধরে অনলাইনে আপনারা আমাদের দেখছেন, আমি হচ্ছে জুয়েল রানা, এবং এই যে প্রতিষ্ঠানটি, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ আমার এবং আমার পার্টনার সহকারী এই যে কাশেম ভাই, আমরা দুজন হচ্ছে শেয়ার পার্টনারে কাজ করি। কিছু কিছু অসাধু লোক আছে যারা আমাদেরকে এই ভাইয়ের কাছে আমাদেরকে প্রকাশ করছে যে হচ্ছে আমরা দালাল এবং হচ্ছে দালালি করি। তাহলে আমরা যদি দালাল হই এবং দালালি করি, বিগত কিন্তু অনেক গাড়িতে আপনারা দেখছেন আমাদের ইস্টাম করা এবং কাগজপত্র করা এবং আমরা গাড়ি বিক্রি করা, তাহলে এখানে মালিককে? জি, তো এখানে আসবেন, অনেকে অসাধু লোক আছে যারা আশ্রিতীয় পক্ষে, তারা হচ্ছে নিজেরাই দালাল, কারণ এই ভাই হচ্ছে তার প্রমাণ। আচ্ছা, আপনার এই সম্বন্ধে কি ধারণা হয়েছে যে আপনি কিন্তু ফোনে একজনের সাথে কথা বলছেন, এটা আমাদের সাথে শেয়ার করতেন? না, আমি যেভাবে কথা বলছি এইভাবে সঠিক পাইছি, তার ভাইকে ব্যবহার খুব ভালো পাইছি, গাড়িও খুব সুন্দর, ভালো। যে আমাদের বাদে তো আরেকজনের সাথে কথা বলছিলেন, তো সেই ক্ষেত্রে তার বিষয়টা একটু জানতে চাচ্ছি। সে বলছে যে নাকি আপনাদের এটা আপনারা দালাল, দালাল দইরা গাড়ি বিক্রি করেন, সরাসরি যাইতে হইবে, এইটা ভালো লোক কে আছে খুঁজে লইতে হইবে। আমি আইসি আপনাদের কাছে, আমি খারাপ পাইনি, ভালোই পাইছি। জি, এসে কি দেখলেন এখানে? কি আমাদের আমাদের ভিতরে আপনার আমার মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে কি? না না, আমি কোনো কিছু পাইনি, খুব ভালোই। যেভাবে ফোনে আমারে আনছে সেইভাবে এরা রওনা করাই দিতে আছে, আবার আমি খুব খুশি। জি, তো আপনি একজনের সাথে কথা বলছিলেন, সে হচ্ছে রিজাল করিম। জি, আপনারা রিজাল করিমের সঙ্গে অনেকে কথা বলতে পারবেন, কথা বলছেন হয়তো বা বলবেন, তা সেটা হচ্ছে লাস্টে 35 নম্বর। জি, ওনার বাসা হচ্ছে আসলে সিলেটে। আমার বিগত ভিডিওতে, সেটা কপিরাইটের কারণে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করছি, আমার চ্যানেলে ভিডিও ছিল যে উনি আমার এখান থেকে গাড়ি কিনতে আসছে, এবং এখান থেকে গাড়ি নেওয়ার পরে উনি এই গাড়িটা হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, আপনারা চাইলে তার চ্যানেল দেখতে পারেন, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য কিন্তু ভিডিওটা করছে। করার পরে অনেক রেসপন্স পাওয়ার ক্ষেত্রে উনি গাড়ির বিজ্ঞাপন দিছে ওনার নাম্বার দিয়ে, কিন্তু আসলে ওনার বাড়ি হচ্ছে সিলেট, কাণ্ড বের কোনো, ওনার বাসা হচ্ছে সিলেট। আপনারা যাচাই করবেন, এবং প্রকৃতপক্ষে যারা মিশুক গাড়ি বিক্রেতা অথবা এই ভাই যেহেতু নিজে আসছে,
এসে কিন্তু গাড়ি দেখতে পাচ্ছে প্রকৃতপক্ষে যারা মিশুক বিক্রেতা, তাদের চ্যানেলে গেলেই বুঝতে পারবেন, আপনি আমার চ্যানেলে গেলেই বুঝতে পারবেন আমার ফুল অ্যাক্টিভিটি, আমরা গাড়ি বেশি কত এবং গাড়ির দাম কত এই সম্বন্ধে কিন্তু আমরা প্রচার করি। আপনি আপনারা হয়তো আপনি দেখছেন তো অনেক চ্যানেলে ভিডিও দেখছেন, ওইখানে কি দাম উল্লেখ করা আছে কোনো গাড়ির? না, কোনো দাম উল্লেখ করা হয় না। অন্যান্য ভিডিও যেগুলো যে চ্যানেলগুলো দেখছেন কোনো দাম উল্লেখ করা নাই এবং কতই বেচতেছে সেটাও কিন্তু উল্লেখ করা নাই। তো এখানে আপনারা কিন্তু বুঝতে পারবেন, যেহেতু রেজাল করিম একজন ডাক্তার, ওনার চ্যানেলে যে দেখতে পারবেন ওনার বিভিন্ন রকমের ভিডিও আছে, ভিডিওর কোনো শেষ নেই। তো উনি হচ্ছে মেন বিষয় হচ্ছে দালাল, তো ওনার হচ্ছে কোনো ব্যবসার ঠিক ঠিকানা নাই। এক সময় হচ্ছে উনি ফানি ভিডিও করে, এক সময় বাগানে ভিডিও করে, এক সময় গাড়ি ভিডিও করে। আচ্ছা, মূলত হচ্ছে উনি দালাল, উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে সিলেটে। তো ভাই, আপনি যে গাড়িটা কিনলেন, আসলে এই গাড়িটা আপনি তো এ টু জেড সব কিছু দেখে কিনছেন, নিচে উপরে সাইডে সব কিছু। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা যে গাড়িগুলো দেই এগুলো কি মানসম্মত, আমরা যে কথা বলি সে তার সাথে মিল আছে কিনা? না, কথায় মিলে আছে, বা আমি অনেক দূর থেকে আসছি যে ভয় ভয় করতে করতে, কিন্তু আসলে কোনো ভয় নাই, এখানে আসলে নিরাপত্তা আছে, বাইরে খুব আদর করে নিয়ে যায়, কোনো সমস্যা নাই, এলাকা খুব ভালো, আপনারা যে জানতে পারেন অনেক দূর থেকে আসতে পারেন, সমস্যা নাই। তো প্রিয় দর্শক, আমাদের আরেকজন ভাইও হাজির হয়েছে, উনি আসছে বিকালে তিনটার দিকে উনি আছে আমাদের সঙ্গে। তো আমরা এই ভাই যেহেতু পিরোজপুর আমাদের খুলনা বিভাগের মধ্যে, তো আমরা একজন ড্রাইভার দিচ্ছি, উনি গাড়িটা চালিয়ে নিয়ে যাবে। তো খুলনা বিভাগের মধ্যে যারা আছেন খুলনা বিভাগের, আমরা কিন্তু ড্রাইভার দিতে পারবো এবং চালিয়ে নিয়ে যেতে পারবেন, সেটা সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে কুরিয়ার চার্জটা কমে যাবে। তো আপনারা আসতে পারেন, আমাদের কাছে গাড়ি আছে এখনও, আমাদের রেগুলারই হচ্ছে গাড়ি বিক্রি হয় এবং হচ্ছে আমরা কিন্তু সব গাড়ি ভিডিও দিতে পারি না এবং সময় পাই না, সব গাড়ি ভিডিও দিই না। তো প্রিয় দর্শক, এই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আমাদের এখন বাজে প্রায় 9টা, তো আমরা রাত 3টার দিকে এই গাড়িটা আমরা চালিয়ে ড্রাইভার দিয়ে গন্তব্যস্থলে পাঠিয়ে দেবো। তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন।